হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ পম্পা। আর আমি পম্পা, আজ অনেকদিন পর আবার ভিডিও শুরু করলাম। মাঝখানে আমি কিছুদিন গ্যাপ ছিল, ভিডিও কোনো রকম ভিডিও করিনি, কারণ আমি বলেছিলাম ছেলের এক্সাম ছিল, তো ছেলের এক্সাম শেষ হয়েছে, এখন আবার শুরু করব। তো আজ হচ্ছে সানডে, তাই সবাইকে হ্যাপি সানডে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজ সানডে, আজ কী কী করি পুরোটা সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আমার এখন ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন আমরা করব ব্রেকফাস্ট। আর আজ ব্রেকফাস্টে কী বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আর ক্রিস অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ও গেছিল ক্যারাটে ক্লাসে, এসে বলছে খিদে পেয়ে গেছে, কারণ ক্যারাটে করলে প্রচণ্ড খিদে পায়, ভীষণই পরিশ্রম হয় ওখানে, তার জন্য খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায়। এসে ও ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, আর আমরাও করবো এখন ব্রেকফাস্ট। আর কী বানিয়েছি আজকে ব্রেকফাস্টে দেখাচ্ছি তোমাদেরকে। আজ এটা বানিয়েছি আমি, এটা তোমরা খাও কি না জানি না, এই চানাটা। এটা আমি প্রায়ই এরকমভাবে বানিয়ে থাকি, বিশেষ করে ব্রেকফাস্টে এটা বানাই, খুব ভালো লাগে এটা খেতে। আর ডিম সিদ্ধ, রুটি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এখানে ওরা কি কাজ করছে। সানডে তে একদিন সময় পায় ফুল গাছগুলো যত্ন করা, ফুলে স্প্রে করছে। কি দিচ্ছে ফুল গাছে? পোকা ধরে গেছে, এর জন্য ওষুধ দিচ্ছে। এদিকে বাবা কাজ করছে আর ওইদিকে ছেলে কাজ করছে, বাপ বেটা মিলে ছাদে কাজ করছে আজকে। ওরা বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প হয়। দেখো ছেলেও কাজ করছে, আজকে সবাই কাজ করছে, সবাই মিলেমিশে। কি চারা এগুলো? লঙ্কা। বাহ, নতুন করে লঙ্কা চারা দিয়েছে। একটা লঙ্কা ছিল, একটু ঝাল ঝাল ভিতরে ভিতরে। এখানে লঙ্কা চারা, অন্য বছর আমাদের আরো ফুল গাছ লাগানো হয়, কিন্তু এবছর ও সেরকম ভাবে সময় পায়নি, এই জন্য লাগানো হয়নি ফুল গাছ বেশি। পাঁচটা লঙ্কা গাছ। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. So friends, আমি চলে আসলাম রান্না করে, এখন রান্নাটা করতে। আর আজ কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজ একটু সিম্পল ভাবে রান্নাটা করব, কারণ আজকে রাতে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তার জন্য আজকে একদমই সিম্পল ভাবে রান্নাটা করব। আর আজ কী রান্না করছি সেটা বলছি। সজনে ডাঁটা, আলু আর বাটা মাছ তো দেখলে ধুয়েছি, বাটা মাছ দিয়ে রান্না করব। আর ডাল করেছি, পাট শাকের বড়া হবে, এই যে পাট শাক, পাট শাকের বড়া হবে। আর হবে নিম বেগুন, এই যে নিম পাতা, নিম বেগুন হবে, কারণ এই সিজনটা একটু তিতোটা খাওয়ার চেষ্টা করি আমরা, কারণ এই সময়ে হাম, চিকেন পক্স এগুলো হওয়ার একটু সম্ভাবনা থাকে, তার জন্য চেষ্টা করেছি তিতোটা একটু ডেলি খাবারের মধ্যে মোটামুটি রাখতে। ডেলি না হয় সপ্তাহে দু তিন দিন আমরা খাই তিতোটা, তার মধ্যে উচ্ছেটাই একটু বেশি খাওয়া পড়ে, কারণ উচ্ছেটা ছেলে খায়, কিন্তু নিম বেগুন ও নেবেই না, ও খাবে না। হাজব্যান্ড আর আমি নিম বেগুনটা খাবো, আর ওকে চেষ্টা করি উচ্ছেটা দিতে। তো এই হবে আজকে রান্না। আর আমি রান্নাটা সেরে আজকে আমরা এক জায়গায় যাবো, এক জায়গায় বলতে একটু মার্কেটিংয়ে যাবো, বাবজি বিগ বাজার যাবো, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর কেন মার্কেটিংয়ে যাচ্ছি সেটাও বলছি, আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাবো সেটা পরে বলবো তোমাদেরকে, আরেকদিন কোনো একটা ভিডিওতে বলবো। তো আজ এটা থাক, আজ আজ আর বলছি না কোথায় যাবো। তো তাহলে এখন আমি চটপট করে রান্নাটা সেরে নিই।
তো ফ্রেন্ডস দেখো এখানে আমার মাছ ঝোলটা হয়ে গেছে আর এদিকে নিম বেগুনটা করলাম নিম বেগুন হয়ে গেছে এই কড়াইটাতে সাধারণত আমি রান্না করিনি যেহেতু তিতো জিনিসটা রান্না করেছি তাই এটাতেই করলাম আর হবে পাট শাকের বড়া সেটা স্নান টান করে এসে খাওয়ার সময় রান্না করবে দেখো আরেকটা জিনিস রান্না করেছি সেটা তোমাদেরকে বলিনি তখন আমি এই যে কুমড়োর টক তোমরা খেয়েছো কিনা আমি জানি না এটা হাজবেন্ডও খুব ভালো খায় আমিও ভালো খাই একটু গরমটা যখন পড়ে আমাদের ঘরে মোটামুটি টক রান্নাই হয় পাতলা টক রান্না হয় তো এটা কুমড়ো দিয়ে টক রান্না করেছি কুমড়ো আর তেঁতুল দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো এই হচ্ছে আর ডাল করেছি বাস এই হচ্ছে এখন বাজে বিকেল 5:30 5:30 সময় এখন আমরা একটু বেরোচ্ছি আমি তখন আমি সকালবেলা বলেছিলাম যে বিগ বাজার যাবো কিন্তু খাওয়া দাওয়ার পর এতটা টায়ার্ড লাগছিল যে অতটা দূর যেতে তার ইচ্ছে হলো না আজকে তাই বিগ বাজার আর যাইনি আজকে এখন আমরা ব্যারাকপুরে যে শপিং মল আছে সেখানে যাব দেখি ট্রেন্ডসে যাব বা রিলায়েন্স আছে ওখানে যাব দেখি ওখানে কি চয়েজেবল পাওয়া যায় তাহলে ওখান থেকে নিয়ে নেব তো চলো এখন আমরা সবাই রেডি ফ্রেন্ডস আমরা এই জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে এখনও ড্রেসও চেঞ্জ করিনি ড্রেসটাও চেঞ্জ করিনি এখন ভাবলাম যে তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই আমি কী কী কিনা কেনাকাটা করেছি আজকে তো আজ সব হয়নি আরও আরেক দিন বেরোতে হবে আমরা যাওয়ার আগে আরেকটা সানডে পাবো ওই সানডেতে বেরিয়ে বাকি সব কেনাকাটা কমপ্লিট করবো তো এখন যা যা এনেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা একটা জিন্স নিলাম কৃষের জন্য আর এটা শার্ট বলছে ব্ল্যাক শার্ট পরবে এই একটা শার্ট নিলাম আর একটা টি শার্ট এই যে একটা টি শার্ট কালারটা বেশ ভালো লেগেছে আমার কাছে টি শার্টের এই যে একটা টি শার্ট নিলাম এই হচ্ছে কিসের মার্কেটিং আমার আর কিসের হয়েছে আজকে আর বাকি সব হবে আস্তে আস্তে আরও বাকি আছে অনেক মার্কেটিং বাকি এই হচ্ছে কিসের আর আমি নিলাম একটা আমি একটা এই যে এটা নিলাম কেমন হয়েছে বলো তো এই যে ম্যাক্সি ড্রেসগুলো তো এই আমাদের মার্কেটিং হলো আজ আমাদের আরও প্রচুর মার্কেটিং বাকি নেক্সট
সানডেতে গিয়ে বাকি সব কমপ্লিট করতে হবে। তবে আমি তোমাদেরকে এখনও বলিনি যে আমরা কোথায় যাব, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাব, কারণ আমার পুরো ইন্ট্রোডিউস ভিডিওটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি আমি। তো সেই ইন্ট্রোডিউস ভিডিওতে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর কোথায় যাচ্ছি সেটাও বলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার নতুন ভিউয়ার যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে।